ঘূর্ণিঝড় যশের ভ্রুকুটি উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ। পরবর্তী 72 ঘন্টায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম অভিমুখী হয়ে 26 মে বুধবার পৌঁছতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। তার জেরে 25 তারিখ উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই মে এই মে মাসই দেখেছিল দক্ষিণবঙ্গের বুকে বিধ্বংসী আমফানের তাণ্ডব, দেখেছিল আয়লার ভয়াবহতা। গত বছরের 20 মে কলকাতা সহ দক্ষিণবঙ্গকে ছাড়খার করে দিয়েছিল আমফান। 2009-এর 25 মে লণ্ডভণ্ড করে দিয়েছিল আয়লা। সেই মে মাসেই আবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, এবার যশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী 72 ঘন্টার মধ্যে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম অভিমুখী হয়ে 26 মে বুধবার পৌঁছতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। তার জেরে 25 তারিখ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যে থেকে দু রাজ্যের উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। এবারে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে যশ। নামকরণকারী দেশ ওমান। আবহাওয়া দপ্তরের অনুমান, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, সমুদ্র সৈকতে। অন্যদিকে ওড়িশার বালেশ্বর উপকূলেও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। করোনা মহামারীতে তছনছ দেশ, তার মধ্যে দেশের পশ্চিম প্রান্তে তওতের বিধ্বংসী রূপ। লণ্ডভণ্ড, গুজরাত, মহারাষ্ট্রের উপকূল এলাকা, বহু প্রাণ গিয়েছে, ধ্বংস হয়েছে সবুজ। সেই রেশ এখনো কাটেনি, তার মধ্যে এবার যশের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এবার নির্ধারিত সময়ের একটু আগেই কেরালে বর্ষা আসতে পারে। 1 জুনের বদলে 31 মেতেই বর্ষা ঢুকে যাবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও 22 মের বদলে 21 তারিখই বর্ষার আগমনের সম্ভাবনা। সেই হিসেব মতো একটু আগে এ রাজ্যে বর্ষা ঢুকে যেতে পারে। তবে আগামী কয়েকদিন অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা ও 224 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বাইরে ঝোড়ো হাওয়া বইবে, 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে মেদিনীপুর শহরে ঝড় বৃষ্টি হয়েছে, সেই ছবি তুলে ধরছি। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, আপাতত 2-1 ঘন্টার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী 224 পরগনা জেলাতে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রকর্ম মেঘ থেকে বৃষ্টি হওয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার পর্যন্ত বইতে পারে। কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে আগামী 1-2 ঘন্টার মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হবে। বলতেই পারি যে গত কয়েকদিন ধরে যেভাবে দিনের বেলা প্রবল গরম এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে, তার জেরেই এ ধরনের বজ্রগর্ভ মেঘ এবং তার থেকে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আর দিকেও বিকেল সন্ধ্যের মধ্যে বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গে এই ধরনের বৃষ্টি হয়েছে, ঝোড়ো হাওয়ার দাপট সঙ্গে ছিল। সব মিলিয়ে গতকালকে যে পরিস্থিতি আমরা কয়েকটা জেলাতে দেখেছি, কলকাতাতেও কিছুটা বৃষ্টি হয়েছিল, আজও সেরকম পরিস্থিতি বেশ কিছু জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনও এই অতিরিক্ত গরম এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজ্যের প্রায় সমস্ত জেলাতে। তবে আপাতত কিছুক্ষণের মধ্যে কলকাতা এবং 224 পরগনায় বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ধন্যবাদ সঞ্চয়। নজর রাখছি পরের খবরে। স্বাস্থ্য কমিশনের নির্দেশে রোগী ভর্তি বন্ধ নার্সিংহোমে, তরন্তে হাসপাতালে হাজির স্বাস্থ্য কমিশনের তদন্তকারী দল। বেডের জন্য তদন্তকারীদের পায়ে লুটিয়ে পড়ে কান্নার রোগীর পরিজনদের। কথা বলবে এই নিয়ে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, ঠিক কি হয় বেহালার অ্যাপেক্স নার্সিং হোমে? প্লিজ কাম।
দেখো স্বাস্থ্য কমিশনের তরফে 6 সদস্যের প্রতিনিধি দল তারা তদন্তের জন্য এসেছিলেন অ্যাটাক নার্সিং হোমে। তার কারণ হচ্ছে অ্যাটাক নার্সিং হোমে অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন। তার কারণ হচ্ছে যে তাদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং অতিরিক্ত বিল করার অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। তারই তদন্তে এসেছিলেন কমিশনের সদস্যরা। নার্সিং হোমে 3 দিন ধরে রোগী ভর্তি বন্ধ রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আচমকাই হাসপাতালে এসে পৌঁছন 3 রোগীর পরিবারের লোকজন। একজনের সঙ্গে রোগী ছিলেন, বাকি দুজন তারা বেড খুঁজতে বেরিয়েছিলেন। কলকাতার বিভিন্ন হাসপাতালে প্রায় 6 থেকে 7টি হাসপাতালে ঘুরেও তারা বেড পাননি বলে অভিযোগ, এবং অনেক জায়গায় ফোন করেও তারা বেড পাননি। এই অবস্থায় এসে তারা যখন জানতে পারেন যে অ্যাপেক হাসপাতালে বেড রয়েছে কিন্তু রোগী ভর্তি বন্ধ রয়েছে স্বাস্থ্য কমিশনের নির্দেশে, এবং কমিশনের তদন্তকারীরা হাসপাতালে উপস্থিত রয়েছে, এই অবস্থায় তারা হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন। ঢুকে পড়ে কমিশনের সদস্যরা যে ঘরে বসে জিজ্ঞাসাবাদ করছিলেন সেখানে তারা চলে যান এবং কমিশনের সদস্যদের পায়ে ঝাঁপিয়ে পড়েন এবং কান্নাকাটি শুরু করেন এবং কাতরভাবে অনুরোধ জানান যে যেভাবে হোক একটা বেড তাদের দিতে হবে। স্বাভাবিকভাবেই এই কারণের একটা পরিস্থিতির মধ্যে পড়ে যান কমিশনের সদস্যরা এবং তারা নির্দেশ দেন যে রোগী ভর্তি বন্ধ থাকলেও আপাতত এই তিনজন রোগীকে যাতে ভর্তি নিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে কমিশন তদন্ত শেষ করে যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ রোগী ভর্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে নার্সিং হোম। ধন্যবাদ সন্দীপ। আমরা শুনে নেব রোগীর পরিবারের তরফ থেকে ঠিকই বলা হচ্ছে এবং স্বাস্থ্য কমিশনের প্রতিনিধি তিনি বা কি বলছেন। যেখানে প্রায় 40টি ক্রিটিক্যাল কেয়ার বেড আছে, এখানে চিকিৎসা নিয়ে মানুষের কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ বিতে WBCRC কিছু জায়গায় তাদের এই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার ছিল, সেই জন্য বলা হয়েছিল যে আপাতত ভর্তি বন্ধ রেখে আমরা এসে দেখি কি সেটআপ আছে এখানে, সমস্যাগুলো কি এগুলো সলভ করা। কারণ দেখুন এই অবস্থায় তো এখনই 2টো পেশেন্ট এলো যারা খুবই খারাপ, অ্যাডমিশন দরকার, অন্য কোথাও ভর্তি হতে পারেনি। তো আমরা মানবিকতার খাতিরে বললাম যে না, ভর্তি বন্ধ থাকলেও যেহেতু চিকিৎসাটা ব্যবস্থা রয়েছে, তারা চিকিৎসা পাক, তারা ভর্তি হয়েছে। তো আমরা দেখে গেলাম, আমাদের কিছু অবজারভেশন আছে, আমরা চেয়ারম্যানকে জানাবো। নজর রাখছি পরের খবরে। নারদকাণ্ডে কাল পর্যন্ত জেল হেফাজতে শোভন চট্টোপাধ্যায়। নারদকাণ্ডে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানা পড়েন, অনুমতি ছাড়া শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যেন দেখা না করেন রত্না চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের পুত্র কন্যাও যেন দেখা করতে না পারেন। জানবো এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, ঠিক কি জানা যাচ্ছে এ প্রসঙ্গে? দেখো, আজকে SSKE হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট তাকে একটা চিঠি দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তার মক্কেল অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন, তিনি ডায়াবেটিক রোগী, হাইপারটেনশন আছে তার, কোমরবিডিটি আছে, এবং এই পরিস্থিতিতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যদি রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। প্রসঙ্গত তুমি জানো যে আজকেই রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং এই চিরন্ত উদ্বেগের মধ্যে শোভন চট্টোপাধ্যায় যেহেতু আছেন, সুতরাং এই দেখা করার ক্ষেত্রে যাতে তাকে অনুমতি না দেওয়া হয়, শোভন চট্টোপাধ্যায়ের অনুমতি ছাড়া আজকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী তার কথা জানিয়েছেন। পাশাপাশি শুধু রত্না চট্টোপাধ্যায় নয়, শোভন চট্টোপাধ্যায়ের পুত্র এবং কন্যা সপ্তর্ষি চট্টোপাধ্যায় এবং সোহানি চট্টোপাধ্যায় তারাও যাতে শোভন চট্টোপাধ্যায় যেহেতু দেখা করতে না পারেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে, সেই আর্জিও জানানো হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে শোভন চট্টোপাধ্যায় যেহেতু পুলিশি প্রহরায় রয়েছেন এবং যথাযথ চিকিৎসার জন্য তিনি সেখানে রয়েছেন এবং তিনি তো এমনিতে জেল হেফাজতে আছেন, অসুস্থতার কারণে আপাতত হাসপাতালে আছেন, সুতরাং পুত্র এবং কন্যা গেলে সেখানে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, সুতরাং জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে হবে SSKE হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং কিন্তু সূত্রবার পথ জানা যাচ্ছে SSKE হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি SSKE দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে গোটা বিষয়টি প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বা কথা বলে বিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ।
নির্দেশ দিয়েছেন। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের যে সম্পর্কের যে টানাপোড়েন, এই জেলবন্দি অবস্থাতেও সেই টানাপোড়েন আরো প্রকাশ্যে এলো এবং সরাসরি শোভন চট্টোপাধ্যায় যেটা তার আইনজীবী মারফত জানাচ্ছেন যে তাকে তার কাছে যেন রত্না চট্টোপাধ্যায় এবং তার দুই পুত্র এবং কন্যা যেন দেখা করার ক্ষেত্রে তার অনুমতি লাগে। এবং এর পিছনে যেটা জানা যাচ্ছে যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন যে যেদিন শোভন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন এবং সিবিআই অফিসে থাকেন সেদিনও রত্না চট্টোপাধ্যায় গিয়েছিলেন এবং সেখানেই রত্না চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শোভন চট্টোপাধ্যায় সিবিআইকে চিঠি লিখে জানিয়েছেন যে তার আইনত ব্যাপারে সমস্ত বিষয় যেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেখেন, রত্না চট্টোপাধ্যায়কে সেই এখতিয়ার যেন না দেওয়া হয়। তারপরেও আজকে রত্না চট্টোপাধ্যায় হাসপাতালে গেছেন এমনটাই সূত্র মাধ্যমে যাচ্ছে এবং তারপরেই মানে পুরো এজেন্সি কোথাও যাতে না হয় সেটা নিয়ে একটা চিঠি দিয়ে দেন আর আমাকে অথরাইজ করেন যে ওনার ব্যক্তিগত বা ওনার যে লিগাল বিষয়গুলো সেগুলো যাতে আমি দেখভাল করি। এবং তারপরে যেহেতু রত্না দেবীর বিরুদ্ধে আজকে কিছু ক্লেম এসছেন এবং যেহেতু উনি আগেও শোভনবাবু এই সমস্ত বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চান না এবং সেই জায়গাটা উনি বারবার ডিস্টার্ব ফিল করেন, যেহেতু এটা জেল কাস্টডি, হাসপাতালে থাকলেও তো এটা জেল কাস্টডি, সেটায় যাতে কোনোভাবেই এরকম না মনে হয় যে না এখানে গিয়ে উনি কারোর সঙ্গে দেখা করছেন বা সময় কাটাচ্ছেন বা হয়তো স্বস্তিতে আছেন, এ ধরনের কোনো বিষয় তো নয়। এটা খুব যন্ত্রণার একটা এক্সপিরিয়েন্স, উনি আর তার মধ্যে হয়তো বিরক্তি বাড়াতে চাননি। যেটা আমার কথা শুনে মনে হয়েছে যে হয়তো খানিকটা যে বিড়ম্বনা বারবার তৈরি হয় রত্না দেবীর আসার ফলে সেইটা উনি ফেস করতে চাননি এইরকম অবস্থায় এবং ওনার বিষয়ে যাতে কোনো হস্তক্ষেপ না হয় সেটার জন্য উনি এটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন।